রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে গত 1 ডিসেম্বর থেকে সারা রাজ্যে সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি চলছে। এই কর্মসূচি চলবে 31 জানুয়ারি পর্যন্ত। এই উপলক্ষে প্রতিটি জেলার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নানা কর্মসূচি গ্রহণ করা হচ্ছে। এরই মধ্যে বাঁকুড়া জেলা জুড়ে জেলা পুলিশ প্রশাসনের পোস্টার ঘিরে বিতর্ক শুরু হয়েছে। বাঁকুড়া শহরের একাধিক জায়গায় সতর্কতামূলক যে সেভ ড্রাইভ সেভ লাইফ ও করোনার সতর্কতা নিয়ে একাধিক পোস্টার দেওয়া হয়েছে। পোস্টারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবির পাশাপাশি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি আছে। এই নিয়ে বিরোধী রাজনৈতিক দলগুলি বিতর্ক তৈরি করেছেন। দেখুন, এতে অবাক হওয়ার কিছু নাই, কারণ এখন রাজ্যের পুলিশ সমস্তটাই দলদাসে পরিণত হয়েছে। কারণ তারা একটা পরিবারকে, এই বন্দ্যোপাধ্যায় পরিবারকে তারা একটা তুলে ধরার চেষ্টা করছে, হাইলাইট করার চেষ্টা করছে এবং তাদের কাছে মানে প্রিয় হওয়ার চেষ্টা করছে, যে কারণে তারা নিজেদের আখের গোছানো, নিজেদের মানে সমস্ত কিছু আখের গোছানোর সুবিধার্থে তারা এই ধরনের একটা পরিবারের প্রচার করছে। সেখানে মুখ্যমন্ত্রীর ছবি থাকা ঠিক আছে, কিন্তু সেখানে একজন সাংসদ বা তার ভাইপোর ছবি থাকা একটা চাটুকারিতা ছাড়া আর কিছু না। কারণ এইভাবে চাটুকারিতা করে দলদাসে পরিণত হয়েছে, এগুলো আমাদের কাছে অবাকের কিছু নেই। কারণ এটা একটা রাজ্যের পুলিশ প্রশাসন, তারা নির্ভীকভাবে কোনো কাজ করতে পারে না। তারা আমরা লক্ষ্য করছি এখন বাঁকুড়া শহরে তৃণমূলের পক্ষ থেকে নানা জায়গায় হোর্ডিং দেওয়া হয়েছে, মাস্ক পরুন। মানুষ যখন মারা যাচ্ছিল তখন এই সচেতনতা দেখা যায়নি। আর হোর্ডিংয়ে আমরা দেখছি যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ছবি থাকে, এটা তো স্বাভাবিক, ওনার ছবি এখন রবীন্দ্রনাথেরও উপরে থাকে। কিন্তু তার সাথে সাথে সমস্ত হোর্ডিংয়ে অভিষেক ব্যানার্জিরও ছবি আমরা দেখছি। এইটাকে দলদাস দলতন্ত্র বলা যায় না। এ এত নির্লজ্জভাবে সরকারি টাকায় নিজেদেরকে প্রচার করা, এরকম রাজনৈতিক দল আমরা খুবই কম দেখেছি। বাঁকুড়ার মানুষ সচেতনতা কামনা করে, কিন্তু ওনাদের বড় বড় ফটো দিয়ে বাঁকুড়া শহরকে সুসজ্জিত করার দরকার নেই। এমনিতেই আপনারা জানেন যে বাঁকুড়া পৌরসভার যা কাজ, তাতে ইতিমধ্যেই আমাদের দেশের যতগুলো অপরিচ্ছন্ন শহর আছে তার মধ্যে বাঁকুড়া একটা। এই বাঁকুড়া শহরকে দূষণমুক্ত করুন, আপনাদের ছবি দিয়ে শোভিত করার বাঁকুড়া শহরকে কোনো প্রয়োজন নেই, বাঁকুড়ার মানুষ এটা চায় না। এখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তো আমাদের সবার মুখ্যমন্ত্রী, অ্যাকচুয়ালি তিনি কোনো দলকে রিপ্রেজেন্ট করেন না। আমাদের মুখ্যমন্ত্রী মানে তিনি আমাদের সবার মুখ্যমন্ত্রী, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা দলকে রিপ্রেজেন্ট করেন। আমি জানি না অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনো সরকারি পদে আছেন কিনা এবং এটা পুলিশ কেন ইউজ করেছে। অফকোর্স এটা কোনটা ঠিক কোনটা ভুল বলে তো এক গাদা লাভ নেই, তবে আমার এটা মনে হয় সৌজন্য হচ্ছে এটাই যে কোনো একটা সরকারি যদি কোনো মানে বিজ্ঞাপন হয় তাতে আমাদের মাননীয়ার মুখ থাকবে, এটা আশা করা যায়। কেন দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখ আমরা নিজেরাই জানি না, এখন তো দেখলাম আমরাও। জেলা পুলিশ কি বন্দ্যোপাধ্যায় পরিবারকে প্রমোট করার চেষ্টা করছে? এটা ভীষণ একটা কন্ট্রোভার্সিয়াল কোয়েশ্চেন, আমি এটার উত্তর আপনাকে নিশ্চয়ই দেবো না আমি। তবে পুলিশে মাননীয় এসপি আমাদের অত্যন্ত মানে বাঙালি এবং অত্যন্ত রকমের কালচারাল লোক, নিশ্চয়ই আমার চোখে পড়েছে এটা, উনি নিশ্চয়ই বক্তব্যটা উনি বলুন সবচেয়ে। যদিও তৃণমূল বিধায়ক অরূপ চক্রবর্তীর দাবি সাংসদ হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি থাকতেই পারে। রাজনৈতিক দলের নেতারা ঠিক বোঝে না সংসদীয় গণতান্ত্রিক রাজনীতিতে কি হয়। একজন মুখ্যমন্ত্রীর সঙ্গে একজন সংসদের যদি ছবি বেরোয় এটা তো স্বাভাবিক, কারণ দে বোথ আর পাবলিক রিপ্রেজেন্টেটিভ। তো অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে বলে এত গাপ্তদাহা কিসের? অভিষেক বন্দ্যোপাধ্যায় যে মেম্বার অফ দ্য পার্লামেন্ট, সে তো চিফ মিনিস্টারের সঙ্গে বলতেই পারে, তার ছবি বেরোতেই পারে একসাথে, এটা আশ্চর্য কিছু নয়। তো যখন ক্রিটিসাইজ করবে সেটা বাস্তবিক হবে, অবাস্তব বললে তো হবে না। মুখ্যমন্ত্রীর সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় ছবিটা তো স্বাভাবিক, এটা আপত্তির কী আছে? বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হুদার রিপোর্ট, আনন্দ বার্তা।